রাজ্যে অপরাধীদের স্বর্গ রাজ্য, তাই কলকাতা থেকে কুচবিহার সর্বোচ্চ তাই সাগর থেকে পাহাড় একই জিনিস দেখতে পাবে। নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ, নারী হত্যায় ধর্ষণে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রথম সারির তালিকা দখল করে ফেলেছে। দিদির মহিমাতে তৃণমূলের তাই আজকে এই সমস্ত পরিবারের সন্তানদের আমরা ধর্ষণ এবং তার সঙ্গে সঙ্গে হত্যা হতে দেখছি। এ বাংলার আইন শৃঙ্খলার অবনতির এটা হচ্ছে চরম নিদর্শন। তদন্তের গতি একটুখানি স্লো বলছে, অভিযোগ আসছে আমাকে। আমি বললাম যদি আপনাদের কোনো মনে হয় যে সহযোগিতা দরকার আছে, আমরা আছি। আমরা চাই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দাদা, অন্য একটা বিষয় জিজ্ঞেস, ধূপগুড়ি যে উপনির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, সেখানে কিন্তু আজকে তার জনসভা রয়েছে। কিছু বলার নেই, যে কোনো পার্টি করতে হবে, কী বলবো? আর দাদা, একটা বিষয় বা এই INDI যে জোট, সেই জোটের বা সূত্রে যেটা খবর আছে, জানা গেছে যে হঠাৎ করে আদানি ইস্যু উঠেছে এবং কোনো আলোচনা ছাড়াই, এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বলে জানি না। আমরা আদানির কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে আন্দোলন করছি। তার জন্য রাহুল গান্ধীকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল, আপনারা জানেন সব এগুলো। আমাদের আদানির বিরুদ্ধে আন্দোলন আজকে নতুন কিছু নয়, বরং এটা হলো যে রাহুল গান্ধী যে অভিযোগটা করেছিল, আজকে সারা বিশ্ব সেই অভিযোগটাকে স্বীকৃতি দিচ্ছে। দল এবং বিরোধী জোটদের মঞ্চে তুলে শপথ নেওয়া এবং মানে সেটা করেছেন আর কি মোহাম্মদ সেলিম। এবার ধূপগুড়িতেও তাই একই ব্যাপার, ঈশ্বরচন্দ্র। আমরা শপথ নেওয়া করাইনি তো কোথাও, শপথ নেওয়া করাইনি। দল ছেড়ে যাবেন না এবং দীপবাজি খাবেন না, অবশ্যই বলবো সবাইকে। শপথ নেওয়া কি, এটা আইনে তো কোনো শপথ নেওয়া তো, পার্টির শপথে কোনো দাম নেই তো আইনে, স্বাভাবিকভাবে এগুলো কোনো মূল্য নেই, অবশ্যই বলবো আমরা। দাদা, রাজ্যে তৃণমূল বিরোধী আন্দোলন কতটা থাকবে মুম্বাইতে কংগ্রেসের পক্ষ থেকে? এদিকে রাজ্যে তৃণমূল বিরোধী আন্দোলন চলছে, অন্যদিকে মুম্বাইতে অভিষেক এবং রাহুলের বৈঠক। বোম্বে থেকে দিল্লি তো কলকাতা বা বাংলার দূরত্ব আছে, সেই দূরত্ব রাজ্যেও থাকবে।